যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। বোট ফার্ম করার কথা অনেকেই অনেকভাবে ভাবেন, ছোট ক্যাপিটালে হোক বা বড় ক্যাপিটাল, সবাই গোট ফার্ম করার কথা চিন্তা করেন। কিন্তু তার আগে আপনাদের কিন্তু সবার প্রথম দেখা উচিত যে আপনার এলাকায় কতগুলো গোট ফার্ম আছে এবং তাদের গোট ফার্মের কী পরিস্থিতি, তারা সেই ফার্মটাকে কন্টিনিউ করতে পেরেছে নাকি তাদের ফার্ম বন্ধ করে দিতে হয়েছে। সেই সমস্ত প্রশ্ন নিয়েই একজন বড় গোট ট্রেডারের সঙ্গে আমরা কথা বলবো, যার মারফত প্রচুর গোট ফার্ম তৈরি হয়েছে এবং তার ওপিনিয়ন কী, সেই ফার্মগুলো এখন কী অবস্থায় রয়েছে এবং সেই ফার্মের এখন ভবিষ্যৎ কী, সেটাই সরাসরি জিজ্ঞাসা করবো আরিফদার কাছ থেকে। আপনি এই বর্ধমানে কতদিন ধরে কাজ করছেন? আমার ছ বছরের ওপর। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমি যতই ট্রেডিং করি, আমার হাতে মোটামুটি এই বর্ধমান শহরের মাঝখানে 9টা ফার্ম আমি নিজে হাতে গড়িয়েছি বর্ধমান শহরের মাঝখানে। আচ্ছা, এই মানে এত পপুলার এই জায়গা যেখানে এত জনবসতি, সেখানে আপনি গোট ফার্মিং এই এলাকাতে তৈরি করেছেন 9টা? আচ্ছা, তো আমরা বেসিক্যালি যেটা দেখেছি গ্রামগঞ্জের ভেতরে গোট ফার্মিংগুলো বেশি হয়, আপনি এই টাউন এলাকায় গোট ফার্মিং কীভাবে করালেন বা কীভাবে কারা এই গোট ফার্মিংগুলো করার জন্য ইন্টারেস্ট দেখালো? দেখুন, লোয়ার ক্লাস বা মিডল ক্লাস ফ্যামিলি তো করছে। আমার এখানে যেগুলো করেছে 9টা ফার্ম, তাদের মধ্যে রাইস মিলারগুলো আছেন। আচ্ছা, তার মধ্যে ইটভাটার মালিকগুলো আছেন, মার্বেলের যারা ব্যবসা করছেন তারা আছেন, মোটামুটি যারা আপার ক্লাসে যাদের দরকার নেই গোট ফার্মিংয়ের দরকার নেই, তাতেও ওনারা করেছেন। কারণ উনি দেখছেন যে এই ব্যবসায় প্রফিট আছে। আচ্ছা, এই ফার্মটা আপনি দেখছেন, এই ফার্মটা মোটামুটি 2 বছর হয়ে গেল। ওকে ওকে, ঠিক আছে। ইনি প্রথমত 2টো মাল নিয়ে শুরু করেছিলেন, আজকে ডেভেলপ করে এই জায়গায় পৌঁছে গেলেন। এখন কতগুলো এখানে মাল রয়েছে? মোটামুটি বাচ্চা বড় মিলিয়ে 30টা মাল আছে। স্বল্প পুঁজি যাদের কাছে আছে তাদের জন্য তো আছেই ছাগল পালন, কিন্তু যাদের কাছে হিউজ মানি আছে তারাও এই ফিল্ডে আসছে। আচ্ছা আচ্ছা, তার মানে ছোট থেকে বড় সবাই এই ফিল্ডের মধ্যে আসছে। আসার কারণটা কি? দেখুন, আমি আগেও বলেছি এখনো বলছি যে মাংসর ঘাটতিটা আছে, মাংস ইউপি আর রাজস্থান পুরো করছে মাংস ঘাটতিটা। এবার হয়েছেটা কি, জিনিসটা লোক দেখতে পারছে। এবার যেমন নবমীর দিন, আমাদের দুর্গাপুজো নবমীর দিন পশ্চিমবঙ্গে মালের অভাব ছিল। আচ্ছা, যেটা 600 টাকা কেজি মাংস, সেখানে আমরা যখন সাপ্লাই দিই অষ্টমীর দিন রাতে, তখন 800 টাকা কেজি আমরা বিক্রি করছিলাম। এই ছাগল পালন যদি না করা হয়, আমার মনে হয় 2-5 বছর পর 1200-1500 টাকা কেজি কিনতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, আপনি এটা বললেন যে মার্কেটের কথা, যেখানে লোকাল মার্কেটে কি বিক্রি হবে, তাহলে কি শুধুমাত্র ট্রেডিং করবে নাকি এখানে ফার্মের একটা বিষয় থেকে যায় যে আমি ফার্ম করবো না তাহলে আমি ট্রেডিং করবো, আমি কি মাল কিনে নিয়ে এসে খালি বিক্রি করবো নাকি আমি ফার্ম করে সেখান থেকে বিক্রি করবো, কোনটা প্রফিটেবল? দেখুন, আমি তো করছি, ট্রেডিং করলাম বছরের পর বছর, ইজি নয় ট্রেডিং করাটা, ইজি নয়। আমি অন্যর ভরসায়, আপনি আমাকে মাল দিলে আমি বিক্রি করব, আপনাকে যতই ক্যাশ দিই মাল তো আপনি দেবেন আমাকে। উত্তরপ্রদেশ আমাকে মাল দিলে, রাজস্থান আমাকে মাল দিলে আমি আপনাকে মাল দেবো, ঠিক আছে। কিন্তু যদি আমরা এখানে প্রোডাকশনটা করে নিতে পারি বা হয়ে যায়, তাহলে কি হবে, আমি এখান থেকে মাল তুলে এখানে দিয়ে দেবো। যদি ফার্মিংই করে তাহলে ফার্মিংটা কিভাবে করা উচিত, আইডিয়াল ফার্ম কিভাবে তৈরি করা উচিত, আপনার এক্সপিরিয়েন্সে কি বলে? আইডিয়াল ফার্ম আমি বারবার বলি যে 3 ফুট হাইটে একটা মাচা, তার উপরে 12 ফুট ছাদ, 4 সাইড নেট দিয়ে ঘেরা, পাটাতন করে দেন, মাচা যা করছেন করুন। আচ্ছা, এর মধ্যে সব থেকে জরুরি যেটা হয়ে যাবে সেটা হবে পরিষ্কার পরিচ্ছন্নতা। আচ্ছা, আপনি ফার্ম যখনই করবেন ফার্মটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মানে বায়োসিকিউরিটিটা খুব ভালোভাবে মেইনটেইন করতে হবে। দ্বিতীয়ত, যে কোনো মানুষকে ফার্মের ভেতরে ঢুকে দিলে হবে না, ওকে স্যানিটাইজ করে ঢোকান। কারণ এখন পশ্চিমবঙ্গের মধ্যে যেটা আমার অসুবিধাটা দেখছি যে পিপিআরের সব ছাগলের মধ্যে পিপিআরের লক্ষণ আছে, ঠিক আছে, পিপিআরের লক্ষণ আছে। এবার কি হচ্ছে, লোকেরা আসছে ফার্মে ঢুকছে। সেকেন্ড থিং, এই লকডাউন থেকে এখন পর্যন্ত সরকারি পিপিআর নেই, সরকারের কাছে ওষুধ সাপ্লাই নেই, একদম সরকারি পিপিআর হচ্ছে না। তার জন্য লোকাল যেগুলো ব্ল্যাক বেঙ্গল মাল আছে সব পিপিআরে গ্রস্ত। আচ্ছা আচ্ছা, আপনাকে এটা জানতে হবে, যেমন করে হোক আপনার ছাগল বা ছাগল ফার্মকে পিপিআর বা অন্য যে কোনো ভাইরাস থেকে বাঁচিয়ে রাখতে হবে। এই মালটা যেটা আছে আপনার, এটা ক্রস ব্রিড, সিরোহির সঙ্গে ব্ল্যাক বেঙ্গলের ক্রস। আচ্ছা আচ্ছা, এটা ক্রস করে তো এখানে জন্মেছে? হ্যাঁ, এখানেই জন্মেছে। আচ্ছা,
এইটাও আপনার এটা ব্ল্যাক বেঙ্গল দুটো, আচ্ছা ঠিক আছে, ওইটা ক্রস ব্রাউনটা, আচ্ছা আচ্ছা, ওইটা সোজাটার সঙ্গে ক্রস করানো হয়েছিল হোয়াইট, হ্যাঁ সাদাটা, আচ্ছা ঠিক আছে। বাকিগুলো হলে এইখানে যে ক্রস ব্রিডের যে ছাগলগুলো তৈরি হয়েছে, তো এখানে বড় ছাগলগুলোর টেম্পারেচারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে বা এই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে কোনো সমস্যা না? কোনো সমস্যা ভাই। নতুন যে বাচ্চাগুলো আসে তাহলে তার গ্রোথ কিরকম থাকে, গ্রোথের কি কোনো পরিবর্তন হয়? না না, গ্রোথ মানে খুব ভালো গ্রোথ আমি দেখছি, তো কোনো অসুবিধা নাই। প্রথম যে ছাগলগুলো ধরুন বাইরে থেকে আসে, হঠাৎ করে প্রথম দু তিন মাস তার গ্রোথ থাকে না, গ্রোথ হ্যাম্পার হয়ে যায়, এটা কি কারণে হয়? দেখুন, যে ট্রেডারের কাছে নিচ্ছেন বা যে ফার্মের কাছে আপনি মালটা নিচ্ছেন, সে যদি অ্যান্টিবায়োটিক ডোজটা ভালো করে না চালায়, ওকে লিভারটন যদি ভালো করে না দেয়, যদি ও ট্রিটমেন্টটা ভালো করে না করে, তাহলে এই প্রবলেমগুলো আসবে। আর না হলে 10-15 দিন পর থেকে ও নিজের ওয়েটটাও নিয়ে নেবে, তারপর ওয়েট গেইন করতে শুরু করে দেবে। আচ্ছা আচ্ছা। আর এখানে আসে মেনলি দেখা যায় যে ঠান্ডা লাগার একটা সমস্যা থেকে যায়, তারপরে মর্টালিটির একটা পার্সেন্টেজ একটা বড় সমস্যা, তো ওই ক্ষেত্রে কীরকম মর্টালিটির পার্সেন্টেজ থাকে? এখানে আসার পর আমার মনে হয় আমার যে কটা মাল দেওয়া আছে ফার্মগুলোতে, ওটা মোটামুটি মর্টালিটি পার্সেন্টেজটা জিরো। আচ্ছা। আর দ্বিতীয়ত, যদি খুব কাছের লোক, যেমন আমি বললাম আমার কাছে যেরকম লোক আছে, যদি মর্টালিটি চলে আসে তাহলে অর্ধেক লস কাস্টমার করে নেবে, অর্ধেক লস আমি করে নেবো। 8,000 টাকার বাচ্চা হলে 4,000 টাকা কাস্টমার লস করবে, 4,000 টাকা আমি লস করবো, মানে সেই ব্যাকআপটাও আপনারা দেবেন? ব্যাকআপ দেবো। আচ্ছা, যাতে সে একদম প্রথমে মুখ থুবড়ে না পড়ে। না না, মুখ থুবড়ে ঠিক আছে, সেটা আমার মানে সেরকম সম্পর্ক হলে, ওকে ওকে, সম্পর্ক ভালো রাখলে সেটা করা যায়। আচ্ছা আচ্ছা, ফার্মিং করতে গেলে অনেক কটা বিষয় মাথায় রাখা উচিত, কিভাবে আমি ফার্মটা বানাবো, কিভাবে আমার গ্রেজিং এরিয়া থাকবে, আমি কি কি খাবার খাওয়াবো, এই বিষয়টাকে একটুখানি ক্লিয়ার করুন। দেখুন, ফার্মিং করলে আপনাকে সারাদিন এই যে সকালে আমরা শুকনো খাদ্যগুলো যেটা দিই, সেটার উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না, আপনাকে সারাদিন গ্রিনের উপর রাখতে হবে, এরকম ঘাস। আমি কোন ঘাস প্রেফার করি না, যেটা হয়েছে সেটাই খাবে, ন্যাচারাল। ও দেখুন খাচ্ছে, দেখুন জলে ডুবে খাচ্ছে মালগুলো, অনেকে বলবে FMD হয়ে যাবে, হেই হয়ে যাবে, কোনো অসুবিধা হয় না মালগুলো। ছাগল নেবো আমি, বুঝবো কি করে ভ্যাকসিন করা আছে? তো অনেকে আপনার কাছে, আমরা ভিডিওতে দেখেছি আপনাকে, কমেন্ট করে যে আপনি ভ্যাকসিন করা মাল দেন না, তো এই জিনিসটার কি মানে ব্যাপারটা কি, একটুখানি যদি পরিষ্কার করে আমাদের জানান। আমার বক্তব্য, আমার প্রতিটা মাল ভ্যাকসিন করা। আচ্ছা, তার মানে তাকে ফার্মারে নিয়ে গিয়ে ভ্যাকসিন করানোর প্রয়োজন নেই? আচ্ছা, এই ফার্মটা যেখানে তৈরি হয়েছে, তো এখানে মোটামুটি কত টাকা ইনভেস্টমেন্ট আছে? এতে মোটামুটি জমিটা ছেড়ে 4,00,000 টাকার মতো ইনভেস্টমেন্ট করা হয়েছে। আচ্ছা, আমি আমি এত ইনভেস্টমেন্ট করতে মানা করেছিলাম। আচ্ছা, কিন্তু এনাদের আছে, এনারা করলেন, ঠিক আছে, কিন্তু এত ইনভেস্টমেন্ট করা উচিত না। আচ্ছা, আমি আমি বারবার বলবো, আমি একটা কথা বলবো, বারবার কথা বলবো, এই সিমেন্ট বালি ইট কর্কট এগুলো বেশি টাকা দেবে না, ও লেগে গেলে শেষ হয়ে টাকা। আচ্ছা, বাঁশ দিয়ে, মাচা দিয়ে, যে কোনো বড় প্রতিষ্ঠান ছোট দিয়েই শুরু হয়। একদম ঠিক, কম ইনভেস্টমেন্টের মধ্যে ফার্মটাকে রেডি করুন, আপনার যখন ডেভেলপ হবে, আপনি আপনার যখন বুঝতে পারবেন যে হ্যাঁ এবার আমি এগিয়ে যাবো এখান থেকে, তখন ইনভেস্টমেন্ট করুন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ইনভেস্টমেন্টের কথা যখন বললেন, চলুন একটু ভেতরে গিয়ে আমরা দাঁড়িয়ে কথা বলি, আপনার কত টাকা খরচ হয় এবং কত টাকা ইনভেস্টমেন্ট হয়, এই বিষয়টা এখন ক্লিয়ারলি প্রত্যেকের কাছে জানার প্রয়োজন। কারণ কেউ ফার্ম করতে গেলে তার একটা মানসিকতা থাকে যে আমি এই ফার্মের জন্য এত টাকা ধরে চললাম, এইবার যখন ফার্মিং করবে তাকে অন্তত 1-1.5 বছর তার পেছনে ইনভেস্টমেন্ট করতে হবে, সেখান থেকে রিটার্ন পাবে না যতক্ষণ না বাচ্চা সে বিক্রি করতে পারছে। তো তাহলে তাকে কত টাকা ক্যাপাসিটি ধরে চলতে হবে এবং কতগুলো ব্রিড নিয়ে করলে সে তার ক্যাপাসিটি অনুযায়ী করতে পারবে এবং সেখান থেকে কীরকম রিটার্ন আসবে, সেই বিষয়টাকে একটু ক্লিয়ার করুন আপনি। যদি ট্রেনিং কমপ্লিট থাকে বা ট্রেনিং করে থাকেন বা এক্সপিরিয়েন্স থাকে, খুব ভালো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে 25টা দিয়ে শুরু করুন, 25টা। আচ্ছা, আর যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে 2 ফিমেল 1 মেল। আচ্ছা, বা 5টা ফিমেল 1টা মেল। এবার বলি, আমার তো শুধু ছাগল কিনলেই হলো না দাদা, তার পাশাপাশি তো আরো খরচগুলো রয়েছে। আমি বলি,
প্রফিট হলে কম প্রফিট হবে, লস হলে কম লস হবে, তিনটা ফিমেল একটা মেল, লস হলেও কম লস একদম, প্রফিট হলেও কম প্রফিট, কম প্রফিট, কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা বেড়ে যাবে। ঠিক, ছাগল পালনের যে এক্সপিরিয়েন্সটা, দেখুন এটাতে আপনি যতই মানে ট্রেনিং করেন আপনাকে প্র্যাকটিক্যাল না করলে আপনি বুঝতে পারবেন না। কোনো লাইফ স্টক বিজনেসে আপনাকে হিউজ ইনভেস্টমেন্ট করা উচিত না প্রথমত। আচ্ছা, ফার্ম করলে আমি আগেও ভিডিওতে বললাম, এখন আবার বলি, 1,000 স্কোয়ার ফিটের জায়গার ওপর পুরোটা ফার্ম করতে গেলে আপনার 40,000 টাকা খরচা পড়ে। আচ্ছা, অনলি 40,000 লেবার নিয়ে। হুম হুম, ঠিক আছে, 40,000 টাকা এদিকে ফার্মটা করে, আর আপনার এদিকে আপনার পড়ে যাচ্ছে তিনটে ফিমেল একটা মেল, মানে আপনার হয়ে গেল 32,000 টাকা। আচ্ছা, 32,000 টাকা এদিকে 40,000 টাকা খাদ্য খরচা। আপনি প্রতিদিনে 10 টাকা করে মেনে চলুন, 10 টাকা × 4, আচ্ছা, মোটামুটি আপনি 12-13,000 টাকা আপনার খরচা পড়বে খাদ্য খরচা এক বছরে, সব মিলিয়ে মোটামুটি লাখখানিক টাকা পড়বে আপনার। করে আপনি একবার ট্রাই করে দেখুন, যদি আপনি শ্যুট করে আপনাকে সেই বিজনেস, বা আপনি বুঝতে পারেন ডেভেলপ হচ্ছে, তারপর আপনি হিউজ ইনভেস্টমেন্ট লাগান। আচ্ছা, তাহলে আমি এখন একদম প্রথম যদি করি, তাহলে আমি এত বড় ফার্মের পেছনে 40,000 টাকা খরচ না করে আমি কি বাড়িতে একটা ছোট জায়গাতে ছাগল রেখে সেটাকে বোঝার জন্য এক বছর পালন করতে পারি সেখানে? আমি বারবার বলি, এই ছোট একটা পাটাতনের মতন করে নেন, 6 ফুট বাই 6 ফুট বাড়ির গ্যারেজে, ছাদে, সিঁড়ির তলায়, দরজার সামনে, যেটা কলকাতা বা বড় সিটিতে যেগুলো হয় সেই স্টাইলে আপনাকে করতে হবে। জিনিসটাকে বুঝুন, দেখুন আমাদের এখানে সাকসেস নেই ফার্ম, তার কারণ জিনিসটাকে বোঝে না। ওরা ভাবে দেশি ছাগল তো ছেড়ে দাও, খেয়ে দিয়ে চলে আসবে, খরচা হবে না। এখন এখন যা অবস্থা মানে পশ্চিমবঙ্গের, আপনি ওই ছেড়ে পুষতে পারবেন না, প্রথমত চুরি হয়ে যাবে, ছাগল চুরি হয়ে যাবে, দ্বিতীয়ত এমন কিছু খেয়ে চলে আসবে যেটা আপনার মানে মর্টালিটি চলে আসবে মানে। আচ্ছা, যেমন আমার আমরা এনেকে রেখেছি, তিনি গ্রেজিংয়ের জন্য স্পেশাল মানে সকাল থেকে সকাল গ্রেজিং করার এনে। আচ্ছা, ঠিক আছে, গ্রেজিং ছাড়া চলবে না ছাগলকে, গ্রেজিং স্টল ফিডিংটা কমানোর জন্য গ্রেজিংটা খুব দরকার। আচ্ছা, তো সেক্ষেত্রে বছরের শেষে কত টাকা এখানে যদি আমি আর্নিং, ধরুন আমার ঠিকঠাক মোটামুটি করতে পারলাম, এবার আমি একটা ফার্ম করতে চাইবো, তো বছর শেষে আমার এখান থেকে আর্নিং কীরকম আসতে পারে? আপনার যদি 50টা বা 25টা মাল নিয়ে করেন আপনি, বছরের শেষে আপনার 3,00,000 টাকা 25টা মালে প্রফিট, 100% প্রফিট। মানে বাচ্চাগুলো বিক্রি করে নাকি বড়গুলো সব শুদ্ধ আপনি বলছেন? বড়গুলো খাসি, খাসির ফার্ম। আচ্ছা, খাসির ফার্মের কথা বলছেন, ওকে। আর যে ফার্ম করবে সে কি শুধু খাসি, মানে ফার্ম দু রকম ভাবে কি করা সম্ভব? একটা হচ্ছে ব্রিডিং ফার্ম, একটা হচ্ছে আর কি সেলিং ফার্ম, এরকম ভাবে করা যায়? দেখুন আমাদের এখানে মাংসর ডিমান্ড আছে, খুব ডিমান্ড, যেখানে মাংসর ডিমান্ড আছে, যেখানে পেছন বাইরে থেকে মালগুলো আসছে, সেখানে আপনি ব্রিডিং সেটআপ লাগালে হবে না। আচ্ছা, আপনাকে এখানে মাংসর জন্য ছাগলের উৎপাদন করতে হবে। আপনি মাল নিয়ে এলেন, খাসি ছাগলগুলো 6 মাস পুষলেন, এগিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা, এবার হবেটা কি, আপনার রোটেশনটা চলবে, তার মাঝখানে 5টা রাখুন না ফিমেল। আচ্ছা, তার মানে আর্নিংটা প্রথমে স্টার্টিং করার জন্য আপনি বলছেন যে খাসি নিয়ে স্টার্টিং করা উচিত। আচ্ছা, যাতে করে আপনার রোটেশনটা চলতে থাকুক, যেটা পোলট্রি ফার্মে হয়, 35 দিনের টাকাটা রোটেশন হয়ে চলে আসে। এই ব্যবসাটা পশ্চিমবঙ্গে ডেভেলপ নেই, কারণ মানুষের মনোবলটা ভেঙে যায়। বড় বড় ফার্ম দেখলাম আমি, যেগুলো আমাকে এসে বলে আরিফদা লিজে নিয়ে নেন আমার কাছে। আচ্ছা আচ্ছা, তারা কন্টিনিউ করতে পারছে না, করতে পারছে না, ওরা ভুল করেছে, ওরা প্রথমে ফিমেল নিয়ে নেমেছে, অনেক কটা ফিমেল নামিয়ে দিয়েছে। আচ্ছা, যে বাচ্চা বিক্রি করে সেখান থেকে মার্কেটিং করবো, সেটা প্রায় 18, আমরা যেটা দেখেছি প্রায় 18 মাসের জায়গায় একটা বড় হিউজ টাইম লেগে যায় সেখান থেকে ফার্মের আর্নিং শুরু হতে। আমার আমার দেখুন একটা কথা বলেন, যে আমাকে প্রতিদিন কেউ যদি বলে 200 টাকা আমাকে দেন, আমি 10 দিন 15 দিন ঠিক 200 টাকা করে বের করে দিয়ে দেবো, কিন্তু 15 দিন পর কী হয় জানেন তো, 200 টাকা ওইদিকে খরচা হচ্ছে 15 দিন ধরে, কী করবো বলুন তো, এই ভাবনাটা আসে এখানে। ঠিক আছে, ওই 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 ওইটাই হয় ওদের সঙ্গে, প্রতিদিন 200 টাকা 500 টাকা খরচা হচ্ছে, ওইটাকে আপনাকে 6 মাস 7 মাস 3 মাস 4 মাসের মধ্যে রোটেশনটা টাকাটায় করে নিতে হবে, রোল করে নিতে হবে টাকাটা। আচ্ছা, তাহলে এই একটা দারুণ আপনি আইডিয়া দিলেন। তো তাহলে কেউ যদি ফার্মিং করে এবং সেটাকে টেকাতে চাই, আর্নিংটা প্রথম থেকে শুরু করতে চাই, তাহলে কিভাবে ফার্ম করবে, কটা ছাগল নিয়ে এবং কোন কোন ছাগল নিয়ে ফার্ম করবে যাতে তার আর্নিংটা শুরু হয় এবং সে ফার্মটা কন্টিনিউ করতে পারে? 25টা মাল নিচ্ছেন আপনি, 20টা খাসি নেন,
কুড়িটা খাসি, তার মধ্যে একটা পাঠা, আচ্ছা ১৯টা খাসি, একটা পাঠা, আচ্ছা পাঁচটা ফিমেল, পাঁচটা ফিমেল হিডেন করে একটা সাইডে রেখে দেন। আচ্ছা পাঁচ বছর, তিন বছর, চার বছর যখন হবে ও গ্রোথ করে নিজেকে এস্টাবলিশ করবে, ঠিক আছে। আর এই কুড়িটা মাল আপনার রোটেশন করাবে আপনার ব্যবসাটাকে। একজন ফার্মার আমার কাছে মাল নিয়ে গেলেন, ঠিক আছে, এবার উনি ফার্ম চালাতে পারছেন না, হয়তো ফার্মে লস হচ্ছে। যে কটা মাল ওনার থাকবে, সুস্থ ছাগল যে কটা থাকবে, সব যে রেটে কিনেছিলেন উনি সে রেটে কিনে নেবো আবার। আচ্ছা এর থেকে বড় অফার ফ্যাসিলিটি আপনি দেন? এত বড় ফ্যাসিলিটি দেবো। আচ্ছা যে রেটে উনি কিনেছিলেন, সুস্থ থাকলে আমি যদি আসি, সুস্থ থাকে মাল, সেম রেটে কিনে নেবো। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু আপনাদের ফার্ম করার একটা বড় সুবিধা হবে যে আপনি ধরুন ফার্ম শুরু করলেন, আপনি ইনভেস্ট করেছেন, আপনার মনে হচ্ছে আপনি আর কন্টিনিউ করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু দাদা আপনাকে ব্যাকআপ দেবে, সাপোর্ট দেবে, সেই সাপোর্টটা আপনার মালগুলো কোথায় বিক্রি করবেন, একটা হয়ে যায় যে আমি হাটে নিয়ে গিয়ে সেটা বেচে দেবো, আমি ঠিকঠাক দাম পাবো না, এটা কিন্তু প্রত্যেকেই ফেস করে, তো বা ছাগলের মর্টালিটি চলে আসে, তো সেক্ষেত্রে আপনি এই ফেসিলিটিটা এই আরিফদার কাছ থেকে পাবেন, বর্ধমান গোট ফার্ম থেকে। তো আপনারা একবার এই ফার্মে আসুন, একবার ভিজিট করুন, দাদার সঙ্গে কথা বলুন। দাদা ট্রেডিং করছেন শুধু এখানে নয়, কিন্তু শুধু বর্ধমানে নয়, অল ওভার পশ্চিমবঙ্গে তারা বিজনেস করছে এবং পশ্চিমবঙ্গের বাইরেও মাল যাচ্ছে। তো সেই ফেসিলিটিগুলো আপনি যদি নিতে চান বা আপনি যদি ঠিকঠাক জায়গা থেকে মাল কিনতে চান, একবার আসুন, একবার দেখুন এখানে। যদি মনে করেন এখান থেকে মাল কিনে আপনি ব্যবসা করতে পারবেন, আপনি ব্যবসাটা টেকাতে পারবেন, তবেই মাল কিনুন। হুজুকে বা কাউকে দেখে কোনো ব্যবসায় নামবেন না, নিজে মনস্থির করুন যে আমি ব্যবসা করব, তবেই ব্যবসাতে নামুন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।